আমাদের তিনজনের তরফ থেকে তোমাদের সবাইকে আ ভেরি হ্যাপি হেলদি এন্ড হ্যাপি নিউ ইয়ার। Hello everyone, good morning, welcome back to my channel, welcome to the new blog. आशा करी तुम्हारा सभी भालो आचो, सुस्थ आचो, स्वाभाविक आचो and बिंदास आचो। आमी खूब भालो आची। आज हलो 25 December. Merry Christmas to all my lovely viewers. आज के दिन ता तुम्हारा खूब भालो करे काटाओ। आम्रा तो कल की घूमते गए छिलाम, तो भालो ही मजा करे छिलाम। ওই ব্লগটা শিগগিরই যাবে, আজকেই যাবে। এখনো সানা ঘুম থেকে উঠেনি, 10টা বাজে, অন্য সময় 9টা সাড়ে 9টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, আজকেই উঠছে না 10টা বাজে। এই আমি চাটা খেয়ে নিয়ে ওকে ডাকতে যাব। এই আমার চা খাওয়া হয়ে গেল, এবার যাব সানাকে ডাকতে। এখন ঘুমোচ্ছে সানা। এখনো উঠেনি, আজকে অন্য সময় তাড়াতাড়ি উঠে পড়ে। এখন 10টা বাজে, এখনই উঠেনি। সানা, সানা উঠে পর, সান্টা এসে গেছে। সান্টা এসে দেখ কত কি গিফট দিয়ে গেল। না, উঠে পর, উঠে পর, দেখি গিফট গুলো আমি খুলে নিচ্ছি তাহলে। না না, খুলবে না, উঠে পর। কি দিয়েছে সান্টা দেখি, খুশি তো, কি কি দিয়েছে দেখি, আমিও তো দেখিনি কি দিয়েছে সান্টা। সান্টা দিয়েছে একটা ভিডিও ক্যামেরা, সান্টা দিয়েছে একটা ক্যামেরার কার্ড যেটা আমরা লোকজনকে দিতে পারবো। সান্টা আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে স্কার্ফ সারপ্রাইজ। ঠিক আছে, ব্রেকফাস্ট আগে করে নি, তারপর সব গিফট গুলো খুলবো।
আমরা রেডি হয়ে গেছিস? হয়ে গেছি, আমি বেশ ফুলটা একটু আস দেখো তুই তো পাকবি কেন আর সানা তোমাদেরকে কিছু দেখাতে চায় ও স্যান্টা ওকে কি কি গিফট দিয়েছে ও তোমাদের সাথে শেয়ার করতে চায় যা নিয়ে আয় তো আমি ক্যামেরাটা নিয়ে এসেছি এখানে এই যে ব্লু ক্যামেরাটা স্যান্টা আমাকে দিয়েছে খুব খুশি স্যান্টা ওকে দিয়েছে ভীষণ খুশি এই ক্যামেরাটা অনেকদিন থেকে মানে আমাদেরকে বলেনি ভাবছিল তো স্যান্টাই ওকে দিয়ে দিল হ্যারি পটার লেগো সেট আর দিয়েছে হ্যারি পটার লেগো সেট তাই তো সানা হ্যাঁ আমি ইন্ডিয়া এইটা হলো সানার 6th লেগো তাই না এটা 9 প্লাস বলছে কিন্তু আমি 8 ইয়ার্স এই বানিয়ে দেব ইন্ডিয়া গিয়ে ও এখন এটা বানাবে না এখন বানালে ইন্ডিয়া নিয়ে যেতে অসুবিধা হবে তাই জন্য ও ইন্ডিয়ায় গিয়ে এটা বানাবে পছন্দ এটা সেন্টটা ভালো দিয়েছে না হ্যাঁ আর আমি একটা জিনিস বলতে চাই এখানে এই পেছন দিকটা বলো এই পেছন দিকটা তোমরা যদি মানে এটা যদি ঘোরাও তাহলে এই ক্লকটা ঘুরবে এখানেই লেখা আছে ক্লকটা ঘুরবে এটা যদি এনো করে ঘোরাও তাহলে এই ক্লকটা ঘুরবে টাইম ওকে আর এটাও ঘোরানো যায় অনেক টয়েস আছে এত টয়েস নিয়ে যাবে কি করে ইন্ডিয়া কে জানে আমি জানি না পাপা রেডি হয়ে গেছে আমরা তো রেডি হ্যাঁ পাপা রেডি হয়ে গেছে তো চলো কি এতক্ষণে আমরা বেরোলাম সামির আজকে বাড়িতে যেটা পড়েছিল ওইটার উপরে জ্যাকেট পরে বেরিয়ে পড়েছে কি গো সামির তুমি মনে হয় গেঞ্জিটা চেঞ্জ করতে ভুলে গেছো আমি গরিব মানুষ আর এখান থেকে এখানে যাব এইটাই ঠিক আছে এই তো গেঞ্জি এই তো গেঞ্জিকে দেখবে আমি তো জ্যাকেট পরে নিয়েছি গেঞ্জি আর কেউ দেখতে পারবে দেখো গেঞ্জি আর কেউ দেখতে পাচ্ছে না এই জ্যাকেট পরে নিয়েছি তাহলে সবাই তাই করতো হ্যাঁ তুমি গরিব ও বাবা তাহলে আমি কি তুমি যদি গরিব মানুষ হও তাহলে আমি কি এই আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ক্যান্ডিকেন লেন প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ক্যান্ডিকেন লেনে সবাই আসতে খুব পছন্দ করে ক্যান্ডিকেন লেন হলো ক্রিসমাস আর নিউ ইয়ারের সময় প্রত্যেকটা ওটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজায় পুরো অসাধারণ দেখার মতো তো প্রত্যেকটা সিটিতেই যেমন ক্যান্ডিকেন লেন আছে ক্যান্ডিকেন লেন আলাদাভাবে কোনো লেন নেই প্রত্যেকটা সিটিতে কমিউনিটি আছে কমিউনিটিগুলো খুব ভালো করে ডেকোরেট করে ওইটাকেই বলে ক্যান্ডিকেন লেন তো আমরাও যাচ্ছি ক্যান্ডিকেন লেনে এখন তো প্রত্যেক বছর কি হয় আমরা গাড়িতে একটা ক্যান্ডিকেন লেনে একটা জায়গায় পার্ক করে আমরা পুরো হেঁটে হেঁটে দেখি তো এই বছর তো সেটা আর পসিবল না তো ড্রাইভ থ্রু করে পুরো ক্যান্ডিকেন লেনটা ঘুরে ঘুরে দেখব ওইটাই হলো মজার আর গাড়ি থেকে যেইটুকুনি ক্যাপচার করতে পারবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ডেফিনেটলি জানিও কেমন তোমাদেরও লেগেছে Thank you.
টফে দাঁড়িয়ে পড়েছে কি রে সানা তো ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে পড়ে ভালো লাগে এই সোয়েটার ফয়েটার পরে করতে হতো Thank you.
এতক্ষণে আমাদের ক্যান্ডিকেন লেন ঘোরা হয়ে গেছে। তোমরা প্রথম দিকটা তো দেখতেই পেলে প্রচন্ড ট্রাফিক ছিল, লাস্টের দিকে দেড় ঘন্টা বাদে পুরো দেড় ঘন্টা ধরে আমরা দেখলাম। লাস্টের দিকে তো পুরোটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিল, তো তাই জন্য তা খুব তাড়াতাড়িও হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি একটু টার্গেটে, টার্গেটে কিছু জিনিস কেনার আছে, তো ওই জিনিসগুলো কিনে তারপর আমরা বাড়ির দিকে যাব। পিজা খাবে বললে? ও হ্যাঁ পিজা। ও স্বামী তুমি বলোনি, তুমি খাবে আমি ভুলে যাব। আমি তো ভাবলাম তুমি ভুলে গেছো। সানা কি রে পিজা খাবে? খেতে পারি না সানা? সানা খেতে পারি মানে কি, না খেলেও চলবে তো, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে সানাকে এমনি ইয়ে করে দিও, আমরা পিজা কিনে না। কেন না তুই খেতে পারবি? আমি ভাবলাম তুমি ভুলেই গেছো। তুমি খাওয়াই বলেছো বাবা, এটা মানে তুমি তো রোজ রোজ বলো না, এগুলো মিস করে যাবে না। তাহলে পিজাটা কিনে নিয়ে তাহলে বাড়ি ফিরবো। পিজা কিনে দেবো বাড়ি। এই চলে এসেছি টার্গেট। এই সামিত চলে এসেছে পিজা নিয়ে। পিজা হয়ে একদিকে ভালো হয়েছে। হ্যাঁ বৃষ্টিটা হয়ে একদিকে ভালো হয়েছে। কেন? গাড়িটা পরিষ্কার হয়ে গেছে, মানে গাড়িটা পরিষ্কারই ছিল কিন্তু বাড়িটা নোংরা হয়ে গেছিলো বলে বাজে লাগছিলো, ভাবছিলাম আগে পরিষ্কার করাবো, কিন্তু এই বৃষ্টিটা হয়েছে বলে আর পরিষ্কার করা যাবে। বাবা পিজাটা কি গরম গো। হ্যাঁ এক্ষুনি, আমার তো তাড়াতাড়ি চলে এসেছি, আমি তো মানে অর্ডার দিয়েই চলে এসেছি, তখন আমাকে তো ওয়েট করতে হবে একটু, তাই জন্য গরম আছে, এক্ষুনি বার করে দিল। সোনা বেল বেঁধেছিস? বস না, বেল বেঁধেছো? না, বেলটা বাদ দে। পিজা চলে এসেছে আজকে, আইয়ে ম্যাডাম পিজা খাই দিচ্ছে, আমাদের দিচ্ছে পিজা কিট। তো অনেক মানে অনেকবারই চেষ্টা করছিল কাটিয়ে দেওয়ার, কিন্তু আমি সানা মোটামুটি, সানা তো তুই তো এই দলে ছিলিস না, আমার দলে ছিলিস না, তো আমি মোটামুটি ব্যাপারটাকে পুশ করে করে মোটামুটি পিজা চলে এসছে। তো আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে পিজা, তো তোমার তো মনটা খারাপ একটু, পয়সা খরচা খারাপ, পয়সা খরচা বেশি, একটুখানি পিজা মন খারাপ হয়ে যায়, তাও তো মন খারাপ, তাও তো খাবো না, পয়সা নেই, এসব করে করে তো আমি মনে বলিনি, ক্যামেরা শুনে বাড়ি বাড়ি বলো না। ডিনারে পিজা, একটা মুভি দেখবো, মুভি দেখতে দেখতে পিজা খাবো এখন, তাই তো সানা? হ্যাঁ সানা দেখবে না, সানা সানার মতো দেখবে, আমরা দুজন আমাদের মতো দেখবো, তাই তো? একদম। কি দেখবে এখন? চলো দেখা যাক কি বেরিয়েছে, দেখি নেটফ্লিক্স হটস্টার যা যেখানে যা আছে, চলো অ্যামাজন প্রাইম দেখো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কালকে আবার ফিরে আসব একটা নতুন সুন্দর স্যানিটাইজ ব্লগ নিয়ে। প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট এন্ড শেয়ার, প্লিজ শেয়ার উইথ